बिस्मिल्लाहिर रहमान रहीम। प्रिय शिक्षार्थीरा तुम्हारा सबाई केमन आसो? आशा करी भलो आसो, घरे आसो, निरापदे आसो, सुस्थ आसो। और ये सुस्थताटा हे हमार कामना और आमियो तुम्हारे दुआए भलो आसी। विगत क्लासगुल तुलन आज के आर से अनलाइन क्लैसे हाजिर होत्र स्कूल सिनियर शिक्षक जनाब एम आबुल हाशेम मीन आबुल हक मेमोरियल हाई स्कूल मिरेहाट ठाट्टादारी चट्टग्राम। हमारा विगत क्लैसे मुनाफा शेष करेक्टा अध्याय शुरू करते जाता हे पंचम अध्याय बीज गणितीय बंगनांश। तो बीज गणितीय बंगनांशर मध्य किछु ज्ञानमूलक प्रश्न आछे, ओई ज्ञानमूलक प्रश्नगुलो आमी प्रथमे आलोचना करतेछि, एरपरे ख आर ख निये आलोचना करब। आर अध्यायटा हच्छे पाँच, अध्याय हच्छे पाँच बीज गणितीय बंगनांश। बीज गणितीय भग्नांश अध्याय पांच, ए अध्याय पांच बीज गणितीय भग्नांश नहीं आलोचना करते। तो सर्वप्रथम किस ज्ञानमूलक प्रश्न आछे, ज्ञानमूलक प्रश्न मध्य किन्तु एखाने दुई तीन कैटागरी प्रश्न है। कोनो कोनो समय बोले लघिष्ठ आकारे प्रकाश करो, कोनो कोनो समय बोले जे प्रथम बंगनांश द्वितीय बंगनांश वियोग करो, कोनो कोनो समय बोले जे प्रथम बंगनांशेर साथे द्वितीय बंगनांश जोग करो। तो एखन आमी जोगेओ जाच्छि ना वियोगेओ जाच्छि ना, सर्वप्रथम आसतेछि लघिष्ठ आकारे प्रकाश। तो लघिष्ठ माने हच्छे छोटो आकारे प्रकाश। তাহলে আমি বীজগণিতীয় বর্ণাংশের যে লঘিষ্ঠ আকারে প্রকাশে যাচ্ছি, প্রথমে এক নম্বরে দিল যে এক নম্বরটা দেখি একটু, এক নম্বর, এক নম্বর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব প্লাস ওয়াই। তাহলে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে প্রথমে দেখি আমি উপরের লবের অংশ সূত্রের মধ্যে পড়ে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, আর নিচে ওয়াই কমন যাচ্ছে, ওয়াই যদি কমন নিই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানই পাইলাম। পরে এটাকে মনে মনে কল্পনা করি এটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে প্লাস বি মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে নিচে আছে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখা যাচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান কাটা যাচ্ছে, কাটা গেলে আমি পাচ্ছি আবার এই অংশটা আবার সূত্রে পড়ে ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই। এইটাই হচ্ছে আমার সলিউশন নাম্বার ওয়ান, এর সলিউশন করলাম। যে এরপরে দেখি নাম্বার দুই, নাম্বার দুই, নাম্বার দুইটা দিল ওয়াই স্কোয়ার করার যে ওয়াই স্কোয়ার না, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে এখানে মিডিয়াল টার্ম ফ্যাক্টর, মিডিয়াল মানে মধ্য, ফ্যাক্টর মানে উৎপাদক, মধ্যভোদী উৎপাদক। তাহলে তিন একে তিন, তিন আর একে চার, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি। নিচে যদি এক্স কমন যায় এক্স দ্বারা এক্স স্কোয়ারকে বাদ করলে এক্স প্লাস ওয়ান, তাহলে আবার এক্স যদি কমন নিই
x plus 3 plus 1 common gele x plus 3 x into x plus 1 তাহলে আবার x plus 3 কমন যাচ্ছে x plus 3 কমন গেলে পাবো x plus 1 নিচে হচ্ছে x into x plus 1 তাহলে x plus 1 কাটা কাটা গেলে আমি পাইলাম x plus 3 by x এটাই হচ্ছে আনসার নাম্বার 2 এর সলিউশন নাম্বার 2 এর সলিউশনটা একটু দেখেন এরপরে নাম্বার 3 x স্কয়ার মাইনাস 3x plus 1 x স্কয়ার মাইনাস 3x plus 1 নাম্বার 3 x স্কয়ার মাইনাস 3x plus 1 এটা হচ্ছে 2 x স্কয়ার প্লাস মাইনাস 3x প্লাস 2 বাই x মাইনাস 2 এই তাহলে এটাও মিডল টার্ম ফ্যাক্টর 2 একে 2 2 আর একে 3 আমাকে দেখতে হবে মধ্যবর্তীটা কি প্লাস আছে নাকি মাইনাস আছে আমি দেখতে পাচ্ছি মধ্যবর্তীটা কিন্তু মাইনাস হয়ে আছে তাহলে মাইনাস 2x মাইনাস x প্লাস করলে মাইনাস 3x x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 x মাইনাস 2 তাহলে x যদি কমন যায় x মাইনাস 2 মাইনাস 1 কমন গেলে x প্লাস মাইনাস মাইনাস 2 তাহলে x মাইনাস 2 আবার কিন্তু x মাইনাস 2 কমন যাচ্ছে তাহলে x মাইনাস 1 বাই x মাইনাস 2 আবার x মাইনাস 2 x মাইনাস 2 কেটে দিলাম তাহলে পেয়ে গেলাম x মাইনাস 1 নাম্বার 3 নাম্বার 3 এর সলিউশন হয়ে গেল নাম্বার 4 ফি স্কয়ার মাইনাস ফি মাইনাস 30 ফি স্কয়ার মাইনাস ফি মাইনাস 30 ফি স্কয়ার মাইনাস 36 তাও মিডল টার্ম ফ্যাক্টর 5 6 30 5 6 30 ছয় থেকে পাঁচ গেলে এক মধ্যবর্ত হচ্ছে বড় ফি স্কয়ার মাইনাস 6 পি প্লাস 5 পি মাইনাস 30 ফি স্কয়ার মাইনাস 6 স্কোয়ার নিচের অংশ সূত্রে যাবে স্কোয়ার বি স্কোয়ারের পি প্লাস 6 ফি মাইনাস 6 ফি কমন গেলে ফি মাইনাস 6 প্লাস 5 কমন গেলে ফি প্লাস মানে মাইনাস 5 6 30 6 আবার কমন যাচ্ছে ফি মাইনাস 6 ফি মাইনাস 6 কমন গেলে পাবো পি প্লাস 5 আর নিচের হরের মধ্যে আছে পি প্লাস 6 ইন্টু ফি মাইনাস 6 তাহলে ফি মাইনাস 6 পি মাইনাস 6 কেটে দিলাম আমি পেলাম পি প্লাস 5 ফি মাইনাস 6 নাম্বার 4 নাম্বার 4 সলিউশনটা হয়ে গেল নাম্বার 5 স্কয়ার প্লাস 4 এ প্লাস 3 স্কয়ার প্লাস 4 এ প্লাস 3 স্কয়ার প্লাস এ তাহলে আমি হরের মধ্যে কমন নিচ্ছি এ কমন গেলে পাবো যে এ প্লাস 1 এটা মিডল টার্ম ফ্যাক্টর 3 একে 3 স্কয়ার প্লাস 3 এ প্লাস এ প্লাস 3 তাহলে কমন গেলে এ প্লাস 3 প্লাস 1 কমন গেলে এ প্লাস 3 এ ইন্টু এ প্লাস 1 আবার কিন্তু এ প্লাস 3 কমন যাচ্ছে
Tale pabo A plus 1. A into A plus 1. A plus 1, A plus 1 kata. Tale palam A plus 3 by A. Tale number 5. Solution ta hoye gelo. S square minus 6x plus 5. X square minus 6x plus 5. X square minus 25. Tal tau middle down factor 5 ek 5 5 ek 6. S square minus 5x minus x plus 5. X square minus 5 square. তাহলে আমি যদি এখানে x কমন নিই, x মাইনাস 5 মাইনাস 1 কমন নিই, x প্লাস মাইনাস মাইনাস 5 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে প্লাস বিনিয়ে মাইনাস বি x প্লাস 5 x মাইনাস 5 তাহলে আবার x মাইনাস 5 কমন যাচ্ছে, x মাইনাস 5 কমন গেলে x মাইনাস 1 x প্লাস 5 into x minus 5. X minus 5, x minus 5 kata geli palam x minus 1 by x plus 5. Ite hotsi number 6 air solution. Tale number 7 ami likhlam a square minus b square minus 2bc minus c square by a square plus 2 plus b square minus c square. তাহলে এটা কিন্তু সূত্রে পড়তেছে না, কারণ আমি এ স্কোয়ার রেখেই দিচ্ছি, এখানে মাইনাস সাইনটা যদি কমন নিই বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস টু বি সি মাইনাস মাইনাস প্লাস সি স্কোয়ার, আর এটা স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সময় আমি লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আবার এ স্কোয়ার এটাও এ প্লাস বি হোল স্কোয়ার, তবে এর জায়গায় বি, বি এর জায়গায় সি, তার মানে বি প্লাস সি হোল স্কোয়ার বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আবার কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচেও তাই A plus B into A minus B. পরটি অংশটা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিচ্ছি, A plus B plus C into A minus B minus C. A minus B minus C. A plus B plus C into A plus B minus C. A plus B minus C. তাহলে A plus B plus C কেটে দিলাম, কেটে দিলাম পেয়ে গেছি A minus B minus C by A plus B minus C. নাম্বার 7 এর সলিউশন হয়ে গেল নাম্বার 7। নাম্বার 8, A to the power 4 মাইনাস বি টু দি ফর 4 বাই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে উপরের লবের অংশ সূত্রে ফেলে দিচ্ছি, স্কোয়ার হোল স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েই গেল, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি দুইটা, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ মাইনাস বি, এ মাইনাস বি কেটেই দিলাম, পাইলাম আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
into a plus b by a minus b. A hoche number 8 er solution. S square plus 3x minus 4 x square plus 3x minus 4 x square plus 7x plus 12 দুটুই হবে মিডল টার্ম ভেক্টর 4 একে 4 4 থেকে গেলে 3 x square plus 4x minus x minus 4 3 4 12 4 8 3 7 x square plus 3x plus 4x plus 12 x common গেলে x plus 4 माइनस वन कमन गेले एक्स माइनस माइनस प्लस फोर एक्स कमन गेले एक्स प्लस थ्री प्लस फोर कमन गेले ताओ एक्स प्लस थ्री आबार एक्स प्लस फोर कमन जाच्छे एक्स प्लस फोर कमन गेले एक्स माइनस वन एक्स प्लस थ्री कमन गेले एक्स प्लस फोर x plus 4 काटलाम ताले पे गेलाम जे x minus 1 by x plus 3 एटा होच्छे नंबर 9 एर सोलूशन x cube y square minus x square y cube x cube y minus xy cube থেকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে x cube আছে x square আছে x square কমন যাচ্ছে y square আছে y cube আছে y square কমন যাচ্ছে তাহলে x square দিয়ে x cube কে ভাগ করলে x পাবো y স্কয়ার চলেই গেল মাইনাস আবার y স্কয়ার দিয়ে y কিউবকে ভাগ করলে পাবো y নিচে কমন যাচ্ছে s কিউব x আছে তাহলে x কমন যাচ্ছে y কিউব তাহলে y কমন যাচ্ছে তার মানে xy তাহলে x দ্বারা s কিউবকে ভাগ করলে পাবো x স্কয়ার माइनस वाई चले गलो माइनस आबार एक्स एक्स चले गलो वाई क्यूब के वाई द्वारा भाग कर ले वाई स्क्वायर तले एक्स स्क्वायर वाई स्क्वायर रह गलो तले एक्स माइनस वाई एक्स वाई इनटू आबार एक्स के जो दिए कल्पना करा होय वाई के बी कल्पना करा गले एस स्क्वायर माइनस बी स्क्वायर तमने सूत्र ए प्लस बी इनटू ए माइनस बी तले एक्स प्लस वाई into x minus y তাহলে x minus y কেটে দিলাম xy দ্বারা x s square y square কে কাটলে xy তাহলে আমি পাইলাম যে লঘিষ্ঠ আকারে প্রকাশের মধ্যে xy into x plus y এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ তাহলে এই যে আমরা आज के पंचम अध्याय बीजगणितीय बग्नांश बीजगणितीय बग्नांशर मध्य ज्ञानमूलक मध्य तीन कैटागरी प्रश्न है जोग करो वियोग करो एवं लघिष्ठ आकार प्रकाश तेल आज के लघिष्ठ आकार प्रकाशर मध्य हमें दस टा प्रश्न नहीं आलोचना करी एवं एगुलोर समस्या समाधान कर दिए यो जदि जे हमें अष्टम श्रेणी शिक्षार्थी जदि मनोयोग दिए ख्याल करवश्य पारे এই আর এই ধরনের অঙ্কই পরীক্ষা আসবে যেগুলো যদি করে তাহলে এখান থেকে পরীক্ষা অবশ্যই পাবে এবং যাতে ভালো করে অনুশীলন করে এর জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ এই বলে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমার ক্লাস শেষ করি আসসালামু আলাইকুম